2016 সালের 31শে ডিসেম্বর গুলি করে হত্যা করা হয় গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে। এই হত্যাকাণ্ড নিয়ে প্রায় আড়াই মাস ধোঁয়াশায় ছিল পুলিশ। পরে হত্যার কাজে ব্যবহৃত বন্দুক আর কলেজ ছাত্রের মোবাইল ফোন ছিনতাইয়ের সূত্র ধরে উন্মোচিত হয় হত্যা রহস্য। হত্যাকাণ্ড থেকে রায় ঘোষণা পর্যন্ত আদ্যোপান্ত রয়েছে রিপোর্টে। 2016 সালের 31 ডিসেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বাড়িতে যায় মেহেদি হাসান, শাহিন ও হান্নান। জরুরি তথ্য জানানোর কথা বলে ভেতরে ঢুকেই লিটনের উপর গুলি ছোড়া হয়। আরও চার রাউন্ড গুলি ছুড়ে তার মৃত্যু নিশ্চিত করে তারা। পরদিন অর্থাৎ 2017 সালের 1 জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় মামলা করেন লিটনের বোন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর শুরু হয় নানা রহস্য। প্রথমে সন্দেহ করা হয় স্ত্রী খুরশিদ জাহান স্মৃতির দিকে। অভিযোগের তীর ছোড়া হয় রাজনৈতিক প্রতিপক্ষ দল বিএনপির দিকেও। ঘটনার মোড় ঘুরে এক ছিনতাইয়ের ঘটনার মধ্য দিয়ে লিটন হত্যার ব্যবহৃত পিস্তল দিয়ে ভয় দেখিয়ে 2017 সালের 2 জানুয়ারি এক কলেজ ছাত্রের মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করা হয়। ছিনতাইয়ের সময় পিস্তলের 6 রাউন্ড গুলি রাস্তায় পড়ে যায়। এই ঘটনার জের ধরে এগোতে থাকে পুলিশ। আটক করা হয় মেহেদি, হান্নান ও শামসুজ্জোহাকে। পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় গ্রেফতারকৃতরা। এ সময় হত্যাকাণ্ডে মূল পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতা ও প্রশিক্ষণদাতা হিসেবে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল কাদের খানের নাম উল্লেখ করে তারা। ওই বছরের 25 ফেব্রুয়ারি বগুড়া থেকে গ্রেফতার করা হয় সাবেক এমপি কাদের খানকে। পরে গ্রেফতার করা হয় আরও 3 জনকে। 2017 সালের 17 অক্টোবর আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। কাদের খান ছাড়া অপর আসামিরা হল সুবল কসাই, মেহেদি, শাহিন, আনারুল, হান্নান ও শামসুজ্জোহা। এদের মধ্যে চন্দন এখনও পলাতক রয়েছে। কারাগারে মারা গেছেন সুবল কসাই। অভিযোগপত্র গ্রহণের পর শুরু হয় হত্যা মামলার বিচার কাজ। 18 মাসে আদালতে সাক্ষ্য দেন 59 জন। উপস্থাপন করা হয় পিস্তল সহ 23টি আলামত। আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক, জেরা ও শুনানি শেষে মামলার আদেশের দিন নির্ধারণ করেন বিচারক। সমসংবাদ, গাইবান্ধা।